मधुमय श्रीधाम वृंदावने 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 निधुवने निधुवने रसराज प्राण गोविंद बिनोदिनी राय ध्वनि के निये निशी काले खाट पलंक पड़ी शयने आछेन खाट पलंक पड़ी शयने आछेन निधुमणि विलास कुंजे चौदिके सखीगण आछे तारा एखनो घुमायनि एको दिन निधुवनी चौदिके सखीगणी एको दिन निधुवनी चौदिके सखीगणी ओगो सुती आछे रसे रयाली से सुती आछे रसे रयाली से राई धनी आमार घुमाइलो रे रसिक सागर समीर कोलराई धोनी आमार घुमाइलो रे रसिक शेखर समीर नागरेर कोले राई धोनी आमार घुमाइलो रे रसिक सागर राई धोनी आमार प्राणनाथेर कोले রাধে একদিন নিধুমণি চৌদিকে সখীগণে শ্রুতি আছে রসেরও আলিশে নানাবিধ কুসুমা বলির দ্বারা পালঙ্ক সেজ নির্মাণ করেছেন ফুলের আলিশ ফুলের বালিশ ফুলে থর থর সাজাইল ঘর কুঞ্জ রচনা করতে হয় কুঞ্জ রচনা কিভাবে করতে হয় আমার রাধা মাধবের সেবার দ্রব্য সাজানোর বিধান আছে ফুলের বালিশ ফুলের আলিশ মানে কোল বালিশ ফুলের মশারি আবার ফুলের বিছানা আমরা রাধা গোবিন্দকে শয়ন দিয়ে শয়ন কাঠের উপর কিছু ফুল ছিটি দিলাম রজনীগন্ধা হোক বেলি ফুল হোক বা গাঁদা ফুল হোক একটু ছুঁড়ে ছিটিয়ে দিলাম না এটা বিধান নয় এটা সেবার নিয়ম নয় বিছানার উপর ফুল ছিটিয়ে দিলাম তারপর আপনি শুবেন তো সুখ হবে গায়ে খোঁচা লাগবে না শিরশির করবে না এটা সেবার বিধান নয় ফুলের বালিশ মানে সুগন্ধি একবারে সূক্ষ্ম যে ফুলের পাপড়ি অতি কোমল বেলি ফুল জুঁই ফুল
এই সমস্ত ফুলের পাপড়িগুলো নিতে হবে, বৃন্ত থাকবে না, বোটা থাকবে না, শুধু পাপড়ি। আবার কাশ্মীরি তুল তুলে নরম উলের চাদর, অতি মসৃণ কাশ্মীরি কাপড় খোল বানাতে হবে, তার মধ্যে তুলা ভরে যেমন ওইভাবে ফুলের পাপড়িগুলো ভরতে হবে। হ্যাঁ, কোলবালিশ, আবার ফুলের যে তোষকটা বানানো হবে ঠিক ওইভাবে। গোবিন্দ লীলামৃতে খুব সুন্দর সেবার বিধান দেওয়া আছে, কিভাবে সেবা করতে হবে। এই যে পান সাজাতে হয়, তাম্বুল রচনা করতে হয়, ভোগে পান দেয় না, ভোজন সারিয়া প্রভু বসলেন সিংহাসনে, তাম্বুল জগায় প্রিয় ভক্তগণে, তাম্বুল বানাতে হয়। তো তাম্বুল মানে কি? পান, আসামে পান বলে আমরা বলি, আসামে তাম্বুল বলে আমরা বলি পান। পান বানাতে হবে, তারও বিধান আছে কিভাবে বানাই। দু চারটা লবঙ্গ দিয়ে দিলাম, একটু সুপারি কুচি দিয়ে দিলাম, হয়তো দু চার দানা কর্পূর দিয়ে দিলাম, পানটা মুড়ে দিলাম, ওটা হলো না। পান বানারও বিধান আছে, যে সময় পানটা ভোগে লাগাবো তার দু ঘন্টাকে পান বানাতে হবে। হ্যাঁ, এবং তারও দু ঘন্টা আগে সুপারিকে দুধের মধ্যে ভিজাতে হবে। দু ঘন্টা ভিজে থাকলো, যে ট্রেনে বাসে আমলকি বিক্রি করে না, ওই বিট লবণ দিয়ে পাতলা পাতলা সুপারিকে ওইরকম পাতলা পাতলা বানাতে হবে, দুধে ভিজিয়ে রেখে পাতলা পাতলা করে বানিয়ে, এবার সুপারি দিলাম, পানমুড়ি পান মশলা সুগন্ধি দেওয়া হলো, এবার কর্পূর দেবে, চিমটি কেটে নয়, কর্পূর গুঁড়া করে আঙুলটা ছাপাতে হবে, আবার ঝেড়ে নিতে হবে, যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কয়টা দানা হাতে লেগে থাকলো পানের মধ্যে মাখিয়ে দাও দু ঘন্টা আগে, তারপরে পানটা মুড়ে দাও, ওই যে অতি সূক্ষ্ম কণাগুলো থাকলো না, ওই দু ঘন্টা আগে যে বানানো হলো, ওগুলো বাতাসে পানের কোনায় কোনায় রসে রসে মিশে যাবে। পানের পান বানালেন, সঙ্গে সঙ্গে কর্পূর দিলেন, মুখে দেবেন তো চাবাবেন, কর্পূর দানাগুলো মুখে লাগবে, তিতো লাগবে, আর বিস্কুটে গন্ধ লাগবে। হ্যাঁ, কিন্তু এভাবে যদি সাজানো হয় তাতে আমার গৌর গোবিন্দের এই তাম্বুল সেবা করে অতি সুখ, সেবার বিধান। আবার কুঞ্জ রচনা করলাম, কুঞ্জের যে আটটা দ্বার আছে, আটটা দ্বারে আটজন সুখী আছে, গোবাক্ষরন্ধ্র মানে দুই বাহুর এই পরিমাণকে বলে গোবাক্ষরন্ধ্র, লতা পাতার ঘর তো ফাঁকা করে এবার দর্শন করছে সখীগণ। সখীগণ দর্শন করতে করতে কি হলো, রাধারানী ঘুমিয়ে পড়েছেন, কৃষ্ণ দেখছে আমি না ঘুমালে সখীগণ যাবে না, অত আমিও ঘুমিয়ে পড়ি, কৃষ্ণ ঘুমায়নি, ঘুমানোর ছলনা করে রয়েছে। সখীগণ দেখছে রাধাশ্যাম ঘুমিয়ে পড়েছে, আর এখানে থাকার দরকার নেই, আমরা যাই ঘুমাতে, সখীগণ ঘুমাতে চলে গেলেন। মঞ্জুরীগণ দেখলেন রাধা মাধব ঘুমিয়ে পড়েছে, আর থাকার দরকার নেই, তারাও ঘুমাতে চলে গেলেন। এবার এদের ঘুম পাড়াচ্ছে কে, কে ঘুম পাড়াচ্ছে? রাধা দাসী। কোন দাসী? মঞ্জুরী মানে আমি, অর্থাৎ ব্রজের গুরুপাদ পদ্ম আশ্রয় করে যারা গোবিন্দ ভজনা করছে, অর্থাৎ বৈষ্ণব গুরু চরণাশ্রয় করে যারা গোবিন্দের আরাধনা করছে তারা ঘুম পাড়াচ্ছে। বৈষ্ণব গুরু চরণাশ্রয় করে দীক্ষা নিতে হবে। দীক্ষাটা কি আমরা জানি? দীক্ষা নিলেই সব হয়ে গেল, ঘন্টা হলো কিচ্ছু হলো না। দীক্ষাটা কি মনে করুন, ঘরে কারেন্ট নেওয়া, খুব সুন্দর করে শুনবেন, একটা নতুন ঘর বানানো হলো, আমার কারেন্টটা দরকার, গৃহপ্রবেশ করব,
যদি অফিসারকে বলা হয় স্যার আমার কারেন্টটা দিয়ে দিন গৃহপ্রবেশ করবো দেবে, দরখাস্ত দিলে অফিসার দেখলো, দেখার পর তোমায় জানালো যাও ঘর ওয়েলিং করো, কোথায় কি ফ্যান লাগাবে, কত অর্ডের মোটর মোটর লাগাবে, কি ফ্রিজ কত কি লাগাবে সবখানে লিখতে হয়। সে মতো হয়ে গেল, সব ব্যবস্থা লাগানো হয়ে গেল, ঘরের কাজ পর্যন্ত কুল পড়ে গেল, ঘরের কাজ পর্যন্ত কারেন্টের তার এসে গেল, ঘরের যে কাছে ফুল কারেন্টের তার ওখানে পর্যন্ত কারেন্ট চলে আসলো, ঘর এখনো অন্ধকার। এবার অফিসারকে জানানো হলো, স্যার সব ঠিক আছে, অফিসার আমার লোক তাই পাঠালো দেখো গিয়ে। তিনি দেখলেন, দেখার পর যখন জানালেন হ্যাঁ স্যার সব ঠিক হয়ে গেছে, অফিসার বললেন যাও এবার লাগিয়ে দাও। পাঁচ মিনিটের মধ্যে ঘর আলোকিত হয়ে গেল। এটাই হলো দীক্ষা। গোসাই এসেছে চরণে পড়ে গেলাম, দেন মন্ত্র দেন দিয়ে দিলেন, দীক্ষা হয়ে গেল, হলো না, আগে ওয়েলিং করতে হবে তো, ঘর কারেন্টের পাখা লাগাতে হবে, বাল্ব লাগাতে হবে, তার ঠিক মতো জয়েন করতে হবে, সুইচ বোর্ড লাগাতে হবে, তারপরে তো কারেন্ট। তেমনি দীক্ষার আগে বৈষ্ণবীয় সদাচার যেগুলো, বৈষ্ণবীয় সদাচার যেগুলো সেগুলো পালন করতে হবে, তারপরে দীক্ষা। আগে প্রসাদ ভোজী হ, যত ব্রত আছে একাদশীর থেকে আমাদের বৈষ্ণবীয় ব্রত যত আছে সব ব্রত পালন করো, নিয়মিত তুলসীতে জল দাও, ভগবত মন্দির পরিক্রমা করে, এগুলো ওয়েলিং, হ্যাঁ সুইচ বোর্ড লাগানোর মতো, বাল্ব লাগানোর মতো, এগুলো এক একটা প্র্যাকটিস হচ্ছে। অন্তত গুরুদেব এক বছর পরীক্ষা করবে তোমাকে, এক বছর পরীক্ষা করবে, হাতে নামের মালা নাও, কণ্ঠি মালা নাও, এ সমস্ত বৈষ্ণবের সদাচার। গণ্ডির ভিতরে যতক্ষণ সীতা ছিল যায়নি তাই, রাবণ কিছু করতে পেরেছিল, গণ্ডির বাইরে বেরোলো বিপদ ধরলো, রাবণ ধরল, দীক্ষা নিলেও কিচ্ছু হবে না যদি বৈষ্ণবের সদাচারে গণ্ডির ভিতরে না থাকো। দীক্ষা নিলাম, কদাচার আরম্ভ করে দিলাম, বৈষ্ণবের সদাচারের ভিতরে গণ্ডির ভিতরে থাকো, তারপরে দীক্ষা নাও, দেখবে সঙ্গে সঙ্গে হৃদয় মন্দিরটা আলোয় আলোকিত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এইভাবে সকল রাধামাধব সখীগণ মঞ্জুরিগণকে ঘুম পাড়াতে পাড়াতে গুরু মঞ্জুরিকে ঘুম পাড়ালাম। এবার সেবক মানে মঞ্জুরি, যিনি নিধুমণি রাধামাধবকে শয়ন করিয়েছেন, তাকে তো ঘুমাতে হবে। এগো যারা গুরু পদাশ্রয় করনি তারা বলতে পারবে না, যারা গুরু পদাশ্রয় করেছে আমি তাদেরকে বলছি আপনারা কোথায় ঘুমান, মেয়ের বাড়িতে গেছেন কোথায় ঘুমাবেন বলুন, বৃন্দাবন যেতে 24 ঘন্টা লাগবে ট্রেনে, কোথায় ঘুমাবেন? যা বাবা, ট্রেনে মেয়ের বাড়িতে গেলে মেয়ের বাড়িতে, এইটুকু উত্তর জানার জন্য এত বড় প্রশ্ন করা হয়নি। তুমি ঘাটে থাকো, মাঠে থাকো, বনে থাকো, ট্রেনে থাকো, মেয়ের বাড়ি থাকো, থাকো যেখানেই থাকো, তোমার স্মরণ থাকবে আমি রাধা মাধবকে ঘুম পাড়ালাম, সখীগণ মঞ্জুরিগণকে, জুতেশ্বরী সখীগণকে, গুরু মঞ্জুরিগণকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমাবো কোথায়, আমার গুরুদেবের চরণ থাকে। কোথায়? সে মেয়ের বাড়িতে খাট পালঙ্কে হোক, ট্রেনে হোক, বনে বাজারে হোক, স্মরণ থাকবে কি আমি আমার গুরুদেবের চরণ তলে ঘুমাচ্ছি। ক্ষণকালের জন্য নিজের নিঃস্বাধীনে চলা যাবে না, এক মুহূর্তের জন্য নিঃস্বাধীনে চলা যাবে না, যদি তুমি ভগবত আরাধনা করতে চাও গুরুচরণে বৈষ্ণব চরণে পরাধীনতা স্বীকার করতে হবে। দাস করে নেহ মরে,
देह प्रेम धन सबाई घूमिए पड़ल ओजे बोलाम ना कृष्ण घुमायनि कृष्ण भावछे आमि ना घुमाले सुखीरा घुमाते जाबे ना अतएव आमि घुमिए पड़ी आदौ घुमायनि घुमानोर भान करे रयेछि सखीगण मंजूरीगण जखन कुंजिर बाइरे चले गेलेन कुंजि आर केउ नेइ एइबार गोविंद उठे बसलेन जय राधे गोविंद उठे बसलेन गोविंद उठे बसे राधारानी शयने माने घुमंत अवस्था बदन माधुर्य देखछे माधुर्य शोभा देखे गोविंदेर एत लोभ जागलो गोविंद मने मने भावछे आमी राधारानीर काछ थेके तीनटे वस्तु चुरी करब आमी तो चेयेछिलाम दिते चाइनि कि करलेन संगे संगे राधारानी अंगेर बर्णटा चुरी करलेन ओ मायरा खूब सुंदर करे शुनबेन राधाने अंगेर बर्णटा चुरी करे निजे गाए मेखे निलेन माने कलंक ठेके दिलेन आर भावेर घर थेके भाव चुरी करलेन आर प्रेम समुद्र थेके प्रेम चुरी करलेन सुंदर करे निजे अंगे धारण करलेन अच्छा मायरा बोलुन तो आलमारी खुले बेनारसी शाड़ी पड़लें सोनादाना मणिमुक्ता गहना पायर थेके माथा चुल पर्यन्त जत अलंकार सोनार अलंकार हीरा मणिमुक्ता सुंदर करे निजेके साजलें से जे घरेर कोणे बसे थाकले भालो लागबे इच्छा हय ना एकटु बाइरे हाँटि एकटु रास्ता एकटु कोमर दुलिये दुलिये हाँटि जाते सबाई आमाके देखे अपलक दृष्टिते देखे इच्छा तो हय ता कृष्ण मने मने भावें एत सुंदर करे साजलाम राधारानी के डेके देखाबो ना 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 संगे संगे पानिशमेंट ताले सखीदेर डाकबो ता आरो साजा कठिन साजा कृष्ण मने मने भावलेन ना बृंदावने थाकबो ना एत सुंदर साजलाम चोरेर बउयेर मतो सेजे कि लाभ आमि बृंदावने बाइरे चले जाबो बाइरे गिये आमि सबाइके देखाबो कृष्ण एजे निवृत निधुवन ए चारटा द्वार आछे पूर्व पश्चिम उत्तर दक्षिण चारटा द्वार आछे चारटा द्वारे चार जन दाड़ी आछे लीला स्मरणे एगुलो सुंदर करे चिंतन करते हय चारटा द्वारे जे चार जन दाड़ी आछे चार जन दाड़ी नाम हलो बृंदा बृंदारिका मेनका मुरला पूर्व द्वारे रयेछे बृंदा दक्षिण द्वारे बृंदारिका पश्चिम द्वारे मेनका उत्तर द्वारे मुरला गोविंद मने मने भावछे सबाई तो घुमिये पड़ेछे मने दाड़ीराओ घुमिये पड़ेछे जाइ आमि पूर्व द्वार दिये बेरिये जाइ सुंदर करे सेजे गुजे कृष्ण पूर्व द्वार दिये बेरोबे आड़ाल थेके देखछे सर्वनाश ए बृंदार चोखे कि घुम नाइ गो एखनो पाहारा दिच्छे सबाई घुमिये पड़ेछे ठीक आछे आमि दक्षिण द्वार दिये बेरोबो दक्षिण द्वारे आड़ाल थेके देखलेन कि बृंदारिका पाहारा दिच्छे पश्चिम द्वारे बेरोबे देखलेन कि आड़ाल थेके मेनका पाहारा दिच्छे उत्तर द्वारे आड़ाल थेके देखलेन मुरला पाहारा दिच्छे कृष्ण माथाय हार एत सुंदर करे साजलाम काउके देखाते पारलाम ना ताहले जार अंगेर बर्ण निये भाव निये प्रेम निये निजेके सेजेछे ताके देखाबो किन्तु जेगे देखाबो ना स्वप्ने देखाबो कृष्ण की करलें राधारानी घुमेर मध्य प्रवेश करलें स्वप्न विलास आस्वादन करछि आमरा राधारानी घुमेर मध्य कृष्ण प्रवेश करे भाव प्रेमी तिनि केमन सेजेछे केमन सेजेछे माने एई प्रेमटा केमन तिनि चाखछे आस्वादन करछे भावटी केमन आस्वादन करछे हठात करे एक कुचकुचे कालो कालो मानुष जदि डकडके फर्सा हो जाए तार कत आनंद है ता कृष्ण एमनि चाच्छि तोमार बरण चिकन कालिया माने जगते जत कालो छिल मने एकबारे ढेले दिएछि आर से जदि गौर हो जाए फर्सा हो जाए तार कत आनंद
রাধানীকে দেখাচ্ছে, দেখ আমি কেমন সে দিচ্ছি। রাধানী স্বপ্নে দেখে, রাধানী জীবন যৌবন সর্বস্ব ওই গৌর চরণে সঁপে দিলে। এদিকে প্রভাত হচ্ছে, নিশি প্রভাত হচ্ছে, কানন দেবী বৃন্দা দ্বিজকুলগণকে আদেশ করবে যে রায়কে জাগাও, শ্যামকে জাগাও। গোবিন্দ বুঝতে পারলেন নিশি প্রভাত হতে চলেছে, আমি তো ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে রাধানী ঘুমের ঘর থেকে বেরোলেন, বেরিয়ে প্রেমটা প্রেমের জায়গায় দিয়ে দিলেন, ভাবটা ভাবের জায়গায় দিয়ে দিলেন, অঙ্গের বর্ণটা রাধানীকে আবার ফিরিয়ে দিলেন। দেখবেন গভীর ঘুমে কিন্তু স্বপ্ন দেখে, স্বপ্ন ভাঙলে কিন্তু ঘুম থাকে কি? স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে ঘুমটা কিন্তু আর থাকে না, ঘুমটাও ভেঙে যায়। যখনই স্বপ্ন ভঙ্গ হলো, রাধানী জেগে উঠছে, মানে জাগছে, গোবিন্দ দেখছে সর্বনাশ, আমি ধরা পড়ে যাব। রাধানী দক্ষিণ পাশে যেমন শয়নে থাকে তেমন শয়নে রয়েছে, মিছামিছি ঘুমন্ত অবস্থায়, নাক ডাকার মতো ভান, যেন কত গভীর ঘুমে পড়ে আছে। এমন সময় রাধানী জেগে উঠলেন, অগ্নি শেষে বিধুমুখী প্রাণ গোবিন্দের চরণ চেপে চেপে রাধারানী স্বপ্নের বৃত্তান্ত বলছে, ওগো উঠ উঠ প্রাণনাথ, কি দেখিলা অকস্মাত, গৌর বরণ গো গৌর গৌর, আমি নিশি শেষে স্বপ্ন দেখলাম, নিশির শেষে স্বপ্ন দেখলাম, নিশির শেষে স্বপ্ন দেখিলাম, এক পর পুরুষ গৌর মূরতি, আমি নিশির শেষে স্বপ্ন দেখিলাম, এক পর পুরুষ গৌর মূরতি, নিশির
শেষে স্বপ্ন দেখলা এক পরপুরুষ গৌর মূরতি সে আমার মনে প্রাণ হরণ করেছে পরপুরুষ গৌর সে আমার মন প্রাণ হরণ করেছে এক পার পুরুষ গৌরণ করেছে পার পুরুষ গৌরণ মন প্রাণে হরণ করেছে আমি শির শেষে স্বপ্ন দেখলাম উঠো উঠো প্রাণনাথ আর ঘুমিয়ে থেকো না আর ঘুমিয়ে থেকো এই দাসীর বিপদের দিনে বধূ আর ঘুমিয়ে থেকো না এই দাসীর বিপদে তুমি আর ঘুমিয়ে থেকো না রাধারানী গোবিন্দের চরণ চেপে চেপে স্বপ্ন বৃত্তান্ত বলতে বলতে শুধু চোখের জল ফিরছে বধূ জানো ওই যে যুবক গৌর মূরতি যাকে আমি নিঃশেষে স্বপ্ন দেখলাম তার অঙ্গের বসন ভূষণ কি জানো ওগো কিবা তার রূপ ঠা যিনি কত কোটিকা 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 রসরাজ রসে রসদন গো রসরাজ রসে রসদন গো ও রসরাজ রসে রসদন কিবা তার রূপ ঠাম কি রূপ যিনি কত কোটি কাম এই চোদ্দ ভুবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সুন্দর হলো কামদেব কোটি কামদেবের রূপকে যদি একত্রিত করা হয় একটা রূপের মানুষ তৈরি করা হয় কোটি কামের রূপকে দিয়ে সে যে রূপ সেই রূপ পরাজিত আমি যে গৌরাঙ্গ রূপকে আমি স্বপ্নে দেখলাম গৌরাঙ্গ বর্ণ বরণের যে মানুষটাকে আমি স্বপ্নে দেখলাম আর তার অঙ্গের বেশভূষা কি জানো অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি ওই অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা অগো নাচে গা মহামত্ত হইয়া গো নাচে গা মহামত্ত হইয়া গো নাচে গা মহামত্ত হইয়া অগো বধূ অনুপম রূপ দেখি জুড়াইল মোর আঁখি অনুপম রূপ দেখি জুড়াইল মনোধায় তাহার দেখিয়া গ
গো মনধাই তাখারে দে খিয়া গো গো মনধাই তাহারু দে খিয়া বধু এমন গৌর বর্ণের মানুষটিকে দেখলাম তার অঙ্গের বর্ণ রয়েছে গৌর বর্ণ আর বেশভূষা কি অশ্রুকম্প পুলক বৈবর্ণ অষ্টসাত্বিক ভাব যত ভাব রয়েছে ওই যুবক গৌর বর্ণের মানুষটার মধ্যে সব ভাব নাচা গায় মহামত্ত হইয়া অনুপম রূপ দেখি ওই গৌরাঙ্গ সুন্দরকে দেখে আমার নয়ন জুড়িয়ে গেল আমার নয়ন জুড়িয়ে গেল মনধায় তাহারে দেখিয়া মনধায় তাহারে দেখিয়া আমার মন পাগল করেছে মন পাগল করেছে আমার মন পাগল করেছে মন পাগল করেছে আমার মন পাগল করেছে ওই রসরাজ রসের মূরতি আমার মন পাগল করেছে রসরাজ রসের মূরতি মন পাগল করেছে ওই রসরাজ রসের মূরতি মন পাগল করেছে রসরাজ রসের মূরতি মন পাগল করেছে রসরাজ রসের মূরতি আমি কেমন তারে ভুলিব বধু ভুলিব রসরাজ রসের মূরতি কেমন তারে ভুলিব বধু রসরাজ রসের মূরতি কেমন তারে ভুলিব বধু আমার মন পাগল করেছে ও গো রস মনধায় তাহারুলা গিয়া ওই স্বপ্নের মূরতিকে দেখে গৌরাঙ্গ মূরতিকে দেখে আমার মন এমন ভাবে চুরি হয়ে গেল আমি যে বধু তোমাকে ছাড়া আন রূপ দেখি না এখন আমার মন ওই গৌরাঙ্গ রূপের দিকে ছুটেছি নবজল ধর রসময় রসক নবজল ধর রসময় রসক নবজল ধর রসময় রসক শোন বধু ইহা বই ও আমি না হেরি নয়নি গো আমি ইহা বই না হেরি নয়নে গো আমি ইহা বই না হেরি নয়নে বোধহয় আমি তোমা ছাড়া আন জানি না তোমার ছাড়া আন জানি না আমি তোমার ছাড়া আন জানি না কেন গৌরাঙ্গ আমার মন চুরি করিল আমি তোমার ছাড়া আন জানি না আমি তোমার ছাড়া আন জানি না গৌরাঙ্গ রূপে মোর মন চুরি করিল তবে কি ব্রজ মাঝে আমি বিচারিনি হলাম গৌরাঙ্গ রূপে মন চুরি করিল আমি বিচারিনি হলাম গৌরাঙ্গ রূপে মন চুরি করিল তবে কি তবে কি আমি দিচা দিনি হ
নবজলধর রূপ রসময় রসকু বিহাবই নাহেরি নয়নে। এতদিন পর্যন্ত আমি তো তোমাকে ছাড়া আন দেখি না, আকাশে মেঘ দেখলে তোমাকে দেখতে পাই, ময়ূরের কণ্ঠ দেখলে তোমাকে দেখতে পাই, তমাল গাছকে দেখলে তোমাকে দেখতে পাই, এলাইলে কেশ নাহি বাঁধি, তোমার কথা মনে পড়লে মাথার চুলের দিকে তাকাই তোমাকে দেখতে পাই, যমুনার কালো জল দেখলে তোমাকে দেখতে পাই, যেদিকে কোনো কালো কিছু দেখলেই তোমাকে দেখতে পাই, অন্য রূপ তো আমার মনে লাগে নাই, তবে কেন ওই রসরাজ রসের মূরতি ওই গৌরাঙ্গ বর্ণের যুবক পুরুষটা আমার মনকে চুরি করল, বধু তাহে তীরা পিতামা নাহি বেলা কদাচার গৌরাঙ্গ হরিল মোর মনে গো, গৌরাঙ্গ হরিল মোর মনে গো, গৌরাঙ্গ হরিল মোর মনে। বধু, এই বৃন্দাবনে অনেক দেবতাকে দেখেছি, কত নতুন নতুন মানুষ দেখেছি, কই তারা তো আমার কেউ মন চুরি করতে পারেনি, তারা তো আমার কেউ মন হরণ করতে পারেনি, তবে যুবক গৌরবর্ণের যুবক কেন আমার মনকে চুরি করল, চতুর্ভুজ আদি কত বনের দেবতা যাতা, চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত, চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দা বনে, দেখিয়াছি এই বৃন্দা বনে, ও দেখিয়াছি এই বৃন্দা বনে, এই বৃন্দাবনে কত দেবতাই দেখেছি, চতুর্ভুজ আদি। চতুর্ভুজ কবে দেখেছিল? যেই দিন রাস, রাস মঞ্চ থেকে রাইধ্বনি, যত গোপী তত কৃষ্ণ, সবার সঙ্গে এক ব্যবহার, রাধানির পাশে এক মূরতি কৃষ্ণ, রাধার কুটিল প্রেম হইল বামতা, প্রেম বেঁকে বসল, রাস ছাড়ি মান করে কৃষ্ণ রাধারানী রাস মঞ্চ থেকে বেরিয়ে গেলেন, তখন কৃষ্ণ শতকোটি গোপীকে ছেড়ে এক রাধারানীর জন্য বনে বনে খুঁজে বেড়াচ্ছে, দেখা হলো সকল গোপীগণ কৃষ্ণকে না পেয়ে, কৃষ্ণকে হারিয়ে তারা বনে বনে কাঁদছে, গোপী গীত কাঁদছে, বৃক্ষগণকে দেখছে, ওরে বৃক্ষ তোরা তো আমাদের থেকে অনেক উঁচু লম্বা, বধূ এ কি এই পথে গেছে তোরা বলতে পারিস, বৃক্ষ তো কথা বলতে পারে না, তারা এমনই প্রেমাতুর, গোপীগণ এমনই প্রেমে উন্মত্ত, তারা জানি গাছেরও জীবন আছে আমাদেরও জীবন আছে, আমরা কথা বলতে পারি নিশ্চয়ই গাছ কথা বলবে, গাছ কথা বলছে না ক্রোধান্বিত হয়ে বলছে তোরা কি বুঝবি রে, তোরা তো পুরুষ, নারী জাতির মনের বেদনা তোরা কি বুঝবি, তোদের খুব আনন্দ হচ্ছে আমাদের চোখের দল জল দেখে, তোদের কাছে রোদন করা আর রাস্তায় রোদন করার সময়, এই চল আমরা এইভাবে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী বৃক্ষ দেখে কাঁদছে, তুলসী ও তুলসী তুমি তো কৃষ্ণ প্রেয়সী বলতে পারো, বধূ এই পথ দিয়ে গিয়েছে, তুলসী তো বৃক্ষ কথা বলতে পারে না,
তারা এমনই উন্মাদ, তুলসী কথা বলছি না দেখি, রসান্বিত হয়ে বলছে তোরা তো, ওরে তুলসী আমাদের কান্না দেখে তোদের তো আনন্দ হচ্ছে, সতিনের দুঃখ দেখলে সতিনীর যেমন আনন্দ হয়, বধূকে হারিয়েছি আমরা কি যে যন্ত্রণা, আমাদের এই যন্ত্রণা দেখে তোদের তো আনন্দ হচ্ছে, তোদের কাছে রোদন করা উচিত নয়। এই বলে মনে মনে রোদন করতে করতে রাধারানীকে পেলেন। সবাই কৃষ্ণ লীলা স্ফূর্তিতে, কোন গোপীকে মাটিতে শুয়ে, কোন গোপী তার বুকের উপরে চড়ে, বধিমো বধিমো পুতনা বদের ভঙ্গি করে, কোন গোপী কারো গোপী ঘাড়ে চোপে চেড়ে কালিও নাগের, এইভাবে কৃষ্ণ যত লীলা করেছে সে লীলা স্মরণ করছে উন্মাদ। সবাই সকল গোপীগণ কান্নাকাটি করছি, বলা বলি করছি, আমাদের প্রাণনাথ আমাদের দেখা না দেওয়ার জন্য, আমরা যদি ওই বনে যাই বধূ ওই বন থেকে অন্য বনে যাচ্ছি, আমাদের জন্য লুকাচ্ছে তো, তার থেকে এক কাজ কর, আমরা বধূকে না খুঁজে এখানে বসে সবাই মিলে কাঁদবো, নিশ্চয় আমাদের নয়নজলে আবদ্ধ হয়ে বধূকে আসতে হবে। সকল গোপীগণ এমনভাবে নয়নজলে ফিরে হতাশ করে কাঁদছে, কৃষ্ণ থাকতে পারল না। কৃষ্ণ আসলেন গোপীগণকে পরীক্ষা করবার জন্য চতুর্ভুজ নারায়ণের রূপে। গোপীগণের কাছে প্রকটিত হয়ে নারায়ণ বলছে তোমরা আমার কাছে বর চাও, রাধারানী আদি গোপীগণ বলছে তোমাকে তো চাইনি দেখতে, তুমি এসেছো কেন, বেশ তুমি যেহেতু এসেছো আমাদের আশীর্বাদ করো, আমরা যেন নন্দন নন্দন প্রাণ গোবিন্দকে ফিরে পাই। কৃষ্ণ দেখলেন হায়, এদেরকে পরীক্ষা করতে এসে আমি হেরে গেলাম। সেই দিন চতুর্ভুজ নারায়ণ রূপে ধারণ করেছিলেন, তাই রাধারানী বলছে বলো কৃষ্ণই যে নারায়ণ রূপে এসেছে রাধারানী আদি গোপীগণ জানে না, তাই চতুর্ভুজ আদি কত বনে রবে দেবতা যত, চতুর্ভুজ আদি কত বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাব বনে, অবধ এই বৃন্দাবনে চতুর্ভুজ আদি কত দেবতা দেখেছি, তারা তো কেউ মন চুরি করতে পারেনি, কেন ওই গৌরাঙ্গ মূর্তি আমার মন চুরি করলো, আমার মন চুরি করলো, এতে কে কহিতে ধনি মূর্ছা প্রায় ভেল জানি, এতে কো কহিতে ধনি মূর্ছা প্রায় ভেল জানি, এতে কো কহিতে ধনি মূর্ছা প্রায় ভেল জানি, রম্পিত গদ রসিক নাগ অর, রাধারানী স্বপ্নের বৃত্তান্ত বলতে বলতে মূর্ছিত হয়ে পড়লেন, গোবিন্দ আর ঘুমিয়ে থাকতে পারল না, উঠে বসলেন, কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, কোলেতে করিয়া গৌরী মুখ চুম্ব বেরি বেরি, কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর, রাধারানী স্বপ্নের বৃত্তান্ত বলতে বলতে যখন মূর্ছিত হয়ে পড়লেন, মূর্ছিত হয়ে প্রাণ গোবিন্দ রায় ধনীকে কোলেনি, রায় ধনীকে কোলেনি, বদন চুম্বন করছে আর আশ্বস্ত করে বলছে রাধে রাধে, ও গোবিনোদিনী রাধে, ও গোবিনোদিনী রাধে, যে দেখিলা গৌর স্বরূপ, যে দেখিলা গৌর স্বরূপ, সো নহে আন কে বল তোয়া প্রেম, সো নহে আন কে বল তোয়া প্রেম, সো নহে আন কে
बोलो तुवा प्रेम नहीं ए बोलो तुवा प्रेम मोय करब तेन रूप नायक अब तेन रूप नाइब तुवाब मन रूप सो नहीं आन के बोलो तुवा प्रेम मोय करब तेन रूप আমাকে তোমার প্রেমে ওই রূপ ধারণ করাবে কোলেতে করিয়া গৌরী মুখে চুম্বে বেরি বেরি বদন চুম্বন করে রাধারানীকে আশ্বস্ত করে বলছে রাধে যে দেখিলা গৌর স্বরূপ যে গৌরবর্ণের রূপ তোমার মন চুরি করেছে সে নহে আন সে অন্য কোনো পরপুরুষ নয় অন্য কোনো দেব দেবী দেবতা নয় আমাকে ওই রূপ ধরাবে ওই রূপ ধরাবে আমাকে ওই রূপ ধরাবে তোমার প্রেমে আমায় আমায় ওই রূপ ধরাবে তোমার প্রেমে আমায় আমাকে ওই রূপ ধরাবে কে বলো তোমার প্রেমে আমাকে ওই রূপ ধরাবে কে বলো তোমার প্রেমে আমায় গৌরাঙ্গ হতে হবে আমাকে ওই রূপ ধরাবে মনে করব তেন রূপ মনে করব তেন রূপ তোমার প্রেমে আমাকে ওই রূপ করাবে তাই এই যে সরব দামোদর তার কর্চায় গৌরাঙ্গ মূরতির কথা বলতে গিয়ে তিনি শ্লোকে বলেছে লোভাত রাধায় প্রণয়ম নিমাকৃত্রিশ বনৈব সত্যম জিনাদভূত মধুরিমা এই যে তিনটে লোভের কথা বলেছি না সেই লোভ বলরাম দাস বৈষ্ণব পদকবি বর্ণনা করে বললেন কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা ও রাধে কইছন তোমা প্রেমা কইছন মধুরিমা কইছন তোয়া প্রেমা কইছন মধুরিমা কইছন সুখে দেহ ভোর কইছন সুখে দেহ এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ কি করিব ভাবি না পাই ও কি করিব ভাবি না পাই ও কি করিব ভাবি না পাই ও নিবৃত নিকুঞ্জ মন্দিরে গোবিন্দের লোভ জেগেছিল তিনটে লোভ কইছন তোমা প্রেমা রাধারানী প্রেমের মহিমা কতখানি কইছন মধুরিমা আমার রূপমাধুর্য বংশী মাধুর্য লীলা মাধুর্য প্রেম মাধুর্য কতখানি কইছন সুখে দেহ ভোর আমার এই অদ্ভুত মাধুর্য আস্বাদন করে রাধারানী আদি গোপীগণ কি জাতীয় সুখ পায় এবং সেই সুখের অনুভূতি কতখানি গোবিন্দের লোভ জাগে আমাদের নিজেদের রূপের প্রতি কখনো লোভ জাগে জাগে অপরের রূপ দেখলে লোভ জাগে মায়েদের কথা বলছি একটা মেয়ে যদি সেজে গুজে হাঁটে আরেকজন আমার ড্যাপ ড্যাপ করে থাকে মনে মনে ভাবে আমি যদি সাজতে পারতাম হয় না কেউ যদি একটু কোমর তুলে চলে রাগ হয় ঠং অথচ মনে মনে ভাবছে আমি যদি একটু হাঁটতাম তাহলে অপরের রূপ থেকে লোভ জাগে নিজের রূপে কখন লোভ জাগে না কিন্তু আজকে গোবিন্দের লোভ জেগেছে কিভাবে জানেন লোভটা জাগলো দর্পণাত্মে দেখি যদি আপন মাধুরী দর্পণাত্মে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয়
আসাদিতে নারী আসাদিতে লোভ হয় আসাদিতে নারী একটি রত্ন নির্মিত দেওয়াল তার সামনে গোবিন্দ বাঁশিটি হাতে নিয়ে দাঁড়িয়েছে আয়নার সামনে যেমন দাঁড়ালে নিজেরা দেখতে পাই নিজেকে রত্ন নির্মিত দেওয়াল তার সামনে গোবিন্দ বাঁশিটা হাতে নিয়ে দাঁড়িয়েছে গোবিন্দের প্রতিবিম্ব ছবি দেওয়ালে পড়েছে গোবিন্দ নিজেকে নিয়ে দেখছে দেখছে ওরা যে তার নিজের রূপ গোবিন্দ ভুল হয়ে গেছে নিজেকে নিজে দেখার মাত্র গোবিন্দ আত্মহারা হয়ে জ্ঞান শূন্য হয়ে বেহুশ হয়ে আলিঙ্গন করবার জন্য ছুটছে নিজের প্রতিবিম্ব ছবি আলিঙ্গন করা যায় যায় না কৃষ্ণ আলিঙ্গন করবার জন্য যত চেষ্টা করছে দেওয়ালে বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু কৃষ্ণ চেষ্টা ছাড়ছে না হুড়াহুড়ি পাড়াপাড়ি লেগে গেছে পিছন থেকে বিশাখা দেখেছে বিশাখা দেখে বলছে ও শ্যাম ও শ্যাম এই যে হ্যাঁ কি হয়েছে তুমি ওদিকে ছুটছো কেন কৃষ্ণ নিজেকে নিজে আলিঙ্গন করতে না পেরে আলিঙ্গন করতে না সজ্জালে নয়নে গদগদ কণ্ঠে বলছে ও গো বিশাখা ও গো বিশাখা দাও না ওই রূপের মানুষকে আমায় ধরে দাও না ওই রূপের মানুষকে আমায় ধরে দাও না কই ওই যে রূপের মানুষ বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিশাখা হাসতে হাসতে বলছে ও সে ওটা যে তোমার নিজেরই রূপ গো আমার রূপ ও বিশাখায় আমি এত সুন্দর কবে বা হলাম এত সুন্দর কবে বাহলা যে রূপ আপনা দেখি আমি আপনা ভুলি বলো বলো বিশাখা আমি এত সুন্দর কবে বা হলাম আমি আপনা দেখি আপনা দেখি আপনি ভুলি আমি এত সুন্দর আমার রাধা রানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুল আমার রাধা রানী ভুলবে না কেন আপনা দেখে আপনি আমার রাধা রানী ভুলবে না কেন আপনা দেখে আপনি ভুল আমার রাধা রানী ভুলবে না কেন আপনা দেখে আমি এত সুন্দর কবে বা হলাম কৃষ্ণ বলছে গো বিশাখা আমার এই যে বড্ড স্বাদ জেগেছে বড় স্বাদ জেগে আমি আমাকে নিজে আস্বাদন করি আমি আমাকে নিজে আস্বাদন
বিশাখা বলছে ও শ্যাম তুমি তো হয়েছ পুরুষ, তুমি তো হয়েছ পুরুষ, তুমি যে রূপের মানুষ দেখে আত্মহারা হয়েছ, জ্ঞান শূন্য হয়েছ, ওই পুরুষ অর্থাৎ নিজের রূপকে যদি তুমি আস্বাদন করতে চাও, ওই পুরুষকে সম্যক ভাবে আস্বাদন করছি একমাত্র মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রীমতী রাধা ঠাকুরানী। আর ওই পুরুষকে তুমি যদি আস্বাদন করতে চাও, তোমায় রাধা রানী হতে হবে, রাধা রানী হতে হবে, তোমায় রাধা রানী হতে হবে, রাধার ভাব কান্তি বিলাসিনী রাধা রানী হতে হবে, রাধার ভাব কান্তি বিলাসিনী রাধা রানী হতে হবে, রাধার ভাব কান্তি বিলাসিনী, ও গো রাধা প্রেমকে গুরু করে হরিব, রাধা ভাবকে গুরু করে ভাব কান্তি বিলাসিনী, তোমায় রাধা রানী হতে হবে, রাধা প্রেমকে গুরু করে রাধার ভাব কান্তি অঙ্গে নিয়ে, রাধার ভাব কান্তি অঙ্গে নিয়ে, তুমি রাধা রানী না হতে পারলে, রাধা রানী না হতে পারলে, কখনো ওই পুরুষকে অর্থাৎ তুমি নিজেকে নিজে আস্বাদন করতে পারবে না, নিজেকে নিজে আস্বাদন করতে পারবে না। তাই গোবিন্দ মনে মনে বিচার করে দেখলেন, ভাবিয়া দেখিন মনে মনে রাধিকা স্বরূপ বিনে, ভাবিয়া দেখিন মনে রানী গোবিন্দ আমার আমার রানী গোবিন্দ, রাধে গো রাধিকার তোহার বিনে, তোহার রূপ বিনে, তোহার স্বরূপ বিনে, এবার শোনা পূর্ণ কহি প্রভু হইয়ে বাসনা পূর্ণ প্রভু, পূর্ণ প্রভু না, পূর্ণ প্রভু না, ভাবিয়া দেখিন মনে তোমারই স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ প্রভু নয়, এ বাসনা পূর্ণ প্রভু, তাই তোয়া ভাব কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি, নদিয়াতে হব উদয়, নদিয়াতে খব উদয়, সাধিব মনের সাধা ঘুচিবে মনের বাধা, সাধিব মনের সাধা ঘুচিবে মনের বাধা,
মনেরও সাধা ঘুচিবে ঘুচিবে মনেরও সাধা সকলে মিলে আমি বলিব হরি নাম ওই সকলে মিলে আমি বলিব হরি নাম সকলেতে মিলে আমি বলিব হরি নাম বলিব হরি নাম তোমার ভাব প্রেম নিয়ে তোমার অঙ্গের কান্তি নিয়ে আমি নদিয়ায় গৌরব রাধে এটা তোমার স্বপ্ন নয় এটা তোমার অনুমতি স্বপ্ন রূপে তুমি আমায় অনুমতি করলে অনুমতি করলে বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময় বলরাম দাস কহে প্রভু মোর দয়াময় না ভজিলাম মই নরাধাম গো সত্যি কথা বলরাম দাস যে লীলা স্মরণে নিধুবনে যুগলের স্বপ্ন বিলাস দেখে পদের আকারে বর্ণনা করছে এই সম্পদটাই তো আমার মহাপ্রভু মহাদান এটাই তো মহাদান অনঅর্পিত যে অনঅর্পিত যাহা কোনো কালে অর্পণ হয়নি এই যে আমরা গৌরপ্রেম ব্রজপ্রেম এটা ব্রহ্মার প্রতি একদিনে এই জগতে দান করেন ব্রহ্মার গতদিনে এই প্রেম দেওয়া হয়েছিল আবার বর্তমান দিনে দিয়েছেন এই কথাটাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন কালান্নষ্টং ভক্তি যোগং নিজং জঙ্ক প্রদুষ্কৃতং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতং তস্যং প্রদার বৃন্দে গাঢ়ং গাঢ়ং লিয়ত চিত্ত লিয়তং চিত্ত ভৃঙ্গং কালান্নষ্টং কালক্রমে তুমি ব্রহ্মার পূর্ব দিনে এই প্রেম দিয়েছিলে কালক্রমে এই যে আমরা গৌর নাম পেয়েছি না গৌর নাম আমরা গাইছি এই গৌর নাম এই গৌর প্রেম বা এই ব্রজের প্রেম এই খুব জোরেই কলিযুগ পর্যন্ত থাকবে আবার যখন সত্যযুগ আরম্ভ হয়ে যাবে কলি শেষ এই ব্রজমণ্ডল গৌরমণ্ডলে প্রেম আর থাকবে না সেই কথাটাই বলছে কালান্নষ্টং কালক্রমে নষ্ট হয়ে গিয়েছে পুনরায় তুমি পুনরায় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে আবির্ভূতং তস্যং প্রদার বৃন্দে তুমি সেই প্রেম জগৎকে পুনরায় দান করছো জগৎকে পুনরায় দান তাই বলছি অনঅর্পিত চরিং চিরাত অনঅর্পিত যাহা কোনো কালে অর্পণ হয়নি কলিযুগে করুণা করে অবতীর্ণ হয়ে তুমি সমর্পণ করলে কোথায় আমাদের মতো কলিহত জীবের কাছে কি সমর্পণ করলে উন্নত উজ্জ্বল রসাম উন্নত উজ্জ্বল রসাম স মানে নিজের প্রেম ভক্তি কৃষ্ণ ব্রজলীলার পর যখন চলে গেলেন গোলকে
গোলকে গিয়ে চিন্তা করছি আমার ভাই ব্রজের প্রেম ব্রজের ভিতরে যারা ছিল তারা পেয়েছে, ব্রজবাসীরা পেয়েছে, ময়ূর ময়ূরী পেয়েছে, কক্ষটি বানরী পেয়েছে, লতা পাতা পেয়েছে, বৃক্ষ এরা পেয়েছে, কিন্তু ব্রজের বাইরে এরা এই প্রেম কেউ পায়নি। কৃষ্ণের ইচ্ছা হলো এই ব্রজের প্রেম আমি ব্রজের বাইরে জগতে সবাইকে দেব, কিন্তু কার দ্বারা দেব? কোন যোগাবতার, মন্বন্তর অবতার, আবেশ অবতার, শক্ত আবেশ অবতার, গুণাবতার এদের দ্বারা সম্ভব নয়। সামান্য ছোটখাটো কাজে মন্ত্রী এমএলএর দ্বারা উদ্বোধন হয়, বা কোনো একটা উদ্বোধনে যদি প্রধানমন্ত্রী আসে, সে উদ্বোধন যতই ছোট হোক না কেন বুঝতে হবে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। যে কাজটা মন্ত্রী বা এমএলএর দ্বারা হয় সেটা যদি প্রধানমন্ত্রী করে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গোপন কিছু রহস্য আছে, যে কাজটা প্রধানমন্ত্রী যারা হতে পারে না তাই এসেছে। তা কৃষ্ণ চিন্তা করলেন যুগধর্ম পালন, ভক্তকে পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, এগুলো যুগুলো যুগধর্মের দ্বারা হতে পারে, কিন্তু আমার ব্রজের প্রেম এ তো যুগধর্মের দ্বারা তার সম্ভব নয়। তাই চিন্তা করলাম আমার ছাড়া ব্রজপ্রেম কেহ দিতে না, আমি ছাড়া এই ব্রজের প্রেম কেউ দিতে পারবে না। তাই কৃষ্ণ কি করলেন, গৌর হয়ে নদীয়ায় নবদ্বীপে আমাদের কাছে আসলেন এই প্রেম দান করার জন্য। নিতাই গৌর হরি বল, যে কথাটি নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সাধনে সাধিবে যারা যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার, পক্কা পক্ক মাত্র সে বিচার। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে যে কথাটা বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, করিয়া ভাবন, রাত্রি দিনে ব্রজে কর রাধা কৃষ্ণ লীলার চিন্তন, রাত্রি দিন ব্রজে রাধা কৃষ্ণ লীলা কর চিন্তন। হ্যাঁ, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য দেহ শ্রবণাদি নাম সংকীর্তন, নবমিদা ভক্তি বাহ্য দেহ, আর অন্তরে নিজ নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। এই যে সিদ্ধ দেহ, এই দেহটা দেবে কে? গ্রন্থ থেকে পাবে না, ওটা দীক্ষাগুরু তোমাকে দেবে, শিক্ষাগুরু নয়, দীক্ষাগুরু দেবে, নাম বর্ণ বয়স সুন্দর করে সাজিয়ে দেবে, এইভাবে তোমায় সাজিয়ে দেবে, সেটাকে তোমাকে তৈরি করতে হবে, ভাবনা করতে হবে। এই সম্পদটাই আমার গৌর হরি দিয়েছেন, আর এমন গৌরকে যদি আমরা না চিনি সত্যিকারে নরের অধম ছাড়ার কিছু নয়। যারা গৌরকে ভাবে না, গৌরকে চিন্তা করে না, গৌরকে ভজনা করে না সত্যিকারে, তারা হলো নরের অধম। নরের অধম। জয় রাধে। আমরা যে যুগে মানবকে জন্ম নিয়েছি বড় ধন্য যুগ, কলিযুগ ধন্য কলি। তাই সবার চরণে আমার এইটুকু নিবেদন, মানব জীবনটাকে সুন্দর করতে গেলে, ধন্য করতে গেলে সব ভুলে যাও, একমাত্র গৌরকে এর হৃদয় চিত্তপটে বসিয়ে রাখো, তাকে তার সেবা করো, দেখবে জীবনটা ধন্য হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। রাধারানী স্বপ্নের বৃত্তান্ত বললেন, গোবিন্দ বলছে রাধে এটা স্বপ্ন নয়, আমি যে কুঞ্জবনে তোমার কাছে চেয়েছিলাম না, তোমার অঙ্গের বন্যে আমার শ্যামঙ্গ কন্যা ডেকে দাও, তোমার ভাবে আমায় ভাবিত করে দাও, তোমার প্রেমে আমায় প্লাবিত করে দাও, আমি চেয়েছিলাম না, এটা স্বপ্ন নয়, তোমার স্বপ্নের ছলে এটা আমাকে অনুমতি দান করছো। রাধে রাধে। রাধারানী বলছে, বধূ হে
दुखे तुह ब्रज जीवन तुआ बिने कोई छन राखव ब्रज बासी प्राण राखव ब्रज बासी प्राण राखव ब्रज बासी प्राण तुम्हें जे ब्रज छेड़े नदी आई गए गौर हबे तुम्हें जे गौर हबे तुम्हें भालो करे जानो तुम्हें हलो ब्रजेर जीवन देहर थेके जीवन चले गेले सेई देहर कोनो मूल्य थाके तुम्हें ब्रज मंडलेर मध्य 84 क्रोशेर मध्य तुम्हें जीवन तुम्हें एई ब्रजबासी आमादेर काछे केमन जानो जल बिनुमिन फणि मणि बिने जल बिना बिन फणि मणि बिने जल मनुमिन फणि मणि बिने तेजय अपरण प्राण तेजल अपन प्राण तेजल अपन जल थेके जदि माछ के तोला हय জলের সঙ্গে যে সম্বন্ধ মাছের না থাকে মাছের যেমন দশা হয় ফণি মণি বিনে ফণি মণি বিনে সাপের মাথার থেকে যদি মণিকে তুলে নেওয়া হয় সাপের মাথার থেকে যদি মণিকে তুলে নেওয়া হয় সেই সর্পের যে দশা হবে সেই সর্পের যে দশা হবে বধু তুমি কি একটু চিন্তা করলে না এই ব্রজবাসীকে ছেড়ে তুমি কেমন করে যাবে গো আমাদের কথা কি একটু তোমার মনে পড়লো না কি করে যাবে তুমি গো রাধারানী বলছে বধু তুমি যেও না প্রাণ গোবিন্দ বলছে তুমি আমায় অনুমতি করলে স্বপ্নের চলে যাব না মানে যাব কিন্তু শোনো রাধে আমি তো একা একা যাব না একা একা যাব না আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব আমি তোমাদের সঙ্গে আমি নদিয়ায় গিয়ে গৌর হব ও গো রাধে তোমাদের সঙ্গে আমি নিয়ে যাব আমি গোপ গোপাল মিলে আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব গোপাল নিয়ে
কাঁধে আমি আমি একা একা যাব না গো তোমাদের সঙ্গ গোপাল বিনে আমি একা যাব না গো আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব আমি একা গোপাল মেলি নদিয়া নগর পেরি সবহু মেলি করব কেল সবহু মেলি করব কেল গোপ গোপাল মেলি সবহু নদিয়া পরি গোপ গোপাল মেলি সবহু নদিয়া পুরি গোপ গোপাল মেলি সবহু নদিয়া পুরি গাওব সুখে হরি নাম হরি নাম হরি নাম আমি গাওব সুখে হরি নাম আমি একা একা যাব না রাধে আমি তোমায় সঙ্গে নেব সকল ব্রজবাসীকে গোপ গোপাল সবাইকে সঙ্গে নিয়ে যাব সবাইকে সঙ্গে নিয়ে যাব নদিয়া পর করব কেল নদিয়া পর পার কেল নদিয়ায় কি আমি কেলি করব মানে হরিনাম নিয়ে আনন্দে খেলা করব রাধারানী শুনে বলছে কি বললে বধু তুমি নদিয়ায় গৌর হবে গোপ গোপাল সবাইকে নেবে আমাকেও নেবে তো বড় আনন্দের কথা বধু কিন্তু কি করে সম্ভব কি করে সম্ভব বুঝিনু সকল তত্ত্ব মানিনু স্বপন সত্য বুঝিনু সকল তত্ত্ব মানিনু সকল সত্য বুঝিনু সকল তত্ত্ব মানিনু স্বপন সত্য আমি বুঝলাম তত্ত্ব কথা সব তোমার যে সব আমার যে স্বপ্ন এটা সত্য তুমি বলছো আমি বলছি না তুমি বলছো এটা আমার স্বপ্ন নয় গৌর হওয়ার তোমাকে অনুমতি বেশ আমি বুঝে নিলাম কিন্তু কালো গৌর হইবে কেমন কেমন কালো গৌর হইবে কেমন কালো গৌর হইবে কেমন চূড়া ধরা কোথায় তুবে বাঁশি কোথায় লুকাইবে সেই রূপ দেখিব যে আমি কি করে তুমি চূড়া কোথায় রাখবে ধরা কোথায় লুকাবে বাঁশি কোথায় লুকাবে তুমি কালো গৌর হবে কি করে আমাকে একবার দেখাও ওই রূপ আমি দেখতে চাই বেশ রাধে তুমি আমার ওই গৌর রূপে দেখতে চাও তো হ্যাঁ বধু ঠিক আছে আমার সামনে দাঁড়াও সকল সখীগণ চলে আসলে সকল সখীগণের সামনে রাইধনীকে দান করালেন রাধারণীর সম্মুখে কৃষ্ণ দাঁড়ালেন রাধারানী সামনে কৃষ্ণ রাধারানীর সম্মুখে মুখোমুখি দুজনে দাঁড়ালেন কৃষ্ণ বলছে রাধে আমার বক্ষের দিকে তাকিয়ে দেখো তো কিছু দেখতে পাচ্ছ বলছে হ্যাঁ কি কৌস্তব মুনি এই কৌস্তব মুনি কোথায় ছিল এই কৌস্তব মুনি কিন্তু কৃষ্ণের বক্ষে ছিল না যখন বসুদেব কৃষ্ণ বাসুদেব নারায়ণ চতুর্ভুজ হয়ে
কংসের কারাগারে অবতীর্ণ হয়ে বসুদেবকে বলছে, পিতা তুমি আমায় নন্দালয়ে রেখে এসো। ওই সময় নিয়ে চলছে, আর বসুদেব নিয়ে চলছে, যমুনার মাঝে এসে গেছে, সে অনেক কাহিনী। তার যমুনা দেখছে আমার বধু আমার বক্ষের উপর দিয়ে চলে যাবে, একটু তার চরণ সেবার অধিকার পাবো না? তা হতে পারে না। যমুনা একটা মস্ত বড় ঢেউ দিল বসুদেবের হাত থেকে, কোল থেকে কৃষ্ণকে অপহরণ মানে কেড়ে নিল। ওই যে ঢেউয়ে কৃষ্ণকে কেড়ে নিলেন, কৃষ্ণের গলায় ছিল কৌস্তব মণি, ওই ঢেউয়ে গলাতে কৌস্তব মণি ছিটকে এমন দূরে পড়ল কালীয় নাগের কাছে গিয়ে পড়ল। এই কৌস্তবমণি কালীয় নাগ পেলেন। তারপরে তো নন্দরায় আগলে এবার বড় হতে হতে বা লীলা করছেন। ওই কালীয় নাগকে যখন দমন করলেন, কালীয় নাগ বললেন, হে প্রভু একটা মূল্যবান সম্পদ আছে, আমি তোমাকে যৌতুক স্বরূপ দান করছি। ওই কৌস্তবমণি কৃষ্ণকে দিলেন, সেই কৌস্তবমণি কৃষ্ণের গলায় রয়েছে। হে রাধে দেখো দেখো এই কৌস্তবমণিটা দেখো, মানে জল 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 কিছু আয়নার মতো। এত বলি কৃষ্ণ চন্দ্র কৌস্তুবে প্রতিবিম্ব, এত বলি কৃষ্ণ চন্দ্র কৌস্তুবে প্রতিবিম্ব, এত বলি কৃষ্ণ চন্দ্র কৌস্তুবে প্রতিবিম্ব, দেখাইল রাধা আরে দেখাইল রাধা আরে, ও দেখাইল রাধা আরে। রাধাকে রাধানীকে বলছে, আমার কৌস্তবমণি দেখো। রাধানী যখনই কৃষ্ণের পক্ষে কৌস্তবমণি দেখছেন, কৃষ্ণ বলছে, কি দেখছো? বলছে, কৌস্তবমণি। আর কিছু দেখছো? বলছে, আমি আমাকে দেখতে পাচ্ছি। তোমাকে দেখছো তো? বলছে, হ্যাঁ। এবার দেখো আমি কালো কি করে গৌর হই, দেখো। কৃষ্ণ ধীরে 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 এক মূর্তি রইলেন রাধারানীর সন্মুখে। ইচ্ছা শক্তি যোগমায়ার কৃপায় আরেকটি রূপ ধারণ করে রায়ধনী রঙ্গের মধ্যে প্রবেশ করছে। রাধারানী কি দেখছে? আমার ভিতরে বধু প্রবেশ করছে, কৌস্তবমণির মধ্যে দেখছে। কৃষ্ণ প্রবেশ করছে, কৌস্তবমণির ছায়াটা পড়ছে তো প্রতিবিম্বে দেখছে। রাধারানী দেখছে প্রবেশ করছে, প্রবেশ করতে করতে ধীরে 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 প্রবেশ করতে 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 যখন দৈতনু এক হয়ে গেল, গৌরাঙ্গ হলো, গৌরাঙ্গ হলো, হলো গৌরাঙ্গ হলো, হঠাৎ রাধারানী বলছে, বধু বধু, হ্যাঁ হ্যাঁ, এই এই যুবককে আমি দেখেছি, এই গৌর গৌরাঙ্গ যুবককে আমি দেখেছি, এই যুবক আমার মন চুরি করেছে, বধু এই যুবক আমার মন চুরি করেছে। পুনরায় ধীরে 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 রায়ঙ্গের মধ্যে থেকে বেরিয়ে আবার পুনরায় যোগমার ইচ্ছা শক্তির দ্বারা কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেল। রাধারানী বলছে, বধু গো সব বুঝলাম, তুমি কেমন করে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাবে, বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাবে, মা যশোদা হয়নি শচী মা, মা যশোদা হয়নি শচী মা, নন্দ মহারাজ রাজ হয়নি জগন্নাথ মিশ্র, মহারাজ হয়নি জগন্নাথ মিশ্র, দাদা বলরাম হয় নাই নিতাই চা, দাদা বলরাম হয় নাই নিতাই চা, তুমি কেমন করে ব্রজ ছেড়ে যাবে গো? রাধানীকে কৃষ্ণ বলছে, চিন্তা করো না রাধে,
সময় এলে দুই তনু এক হয়ে যাব। এই যে গৌড় মণ্ডল, যেমন বৃন্দাবন আছে, কটা বৃন্দাবন? গোলক বৃন্দাবন, ভূবৃন্দাবন, নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। তা গোলক বৃন্দাবন আছে, ভূবৃন্দাবন আছে, তাহলে ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল যে আলাদা নয়, এক। গোলকেও গৌরমণ্ডল আছে, গোলকে গৌরমণ্ডল আছে। হেতা গৌরচন্দ্র ভজব সেথা রাধাকৃষ্ণ পাব। এইভাবে স্বপ্ন বিলাসে কিভাবে কৃষ্ণ গৌর হবেন, রাইধনীকে শোনালেন, সখীগণ শুনলেন। রাধানী বলছে, সখীরা বলছে, রাধে অনেক হয়েছে নে, একটু বধুর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। রাইধনী পরাণ বধুর বামে গিয়ে দাঁড়ালেন। মিলিল সে মের বামে নবীন কিশোরী, মিলিল সে মের বামে নবীন কিশোরী, মিলিল সে মের বামে নবীন কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুর পহেরি, পশু পাখি উন্মত্ত দুহুর পহেরি, সবে মিলে যায় দাও বল হরি হরি, সবে মিলে যায় দাও বল হরি হরি, ওগো সবে মিলে যায় দাও বল হরি হরি, ওগো মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরে, মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরে, ওগো মঠের পাতায় পাতায় দিচ্ছে কর তালি, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, যুগল মিলন অন্তে সেবা পরায়ণা সখীগণ যুগল গীত গাইবার পর রাধাকৃষ্ণকে ভোজনালয়ে নিয়ে ক্ষীর সর ছানা মাখন নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রকান্ন সেবা দিলেন, সেবান্তে আচমন করালেন। আচমনন্তে জিতেশ্বরী সখীগণ মঞ্জুরী বৃন্দগণ পেলেন, আচমন করালেন। আচমনন্তে এবার গুরু পরম্পরায় আমরা যারা আজকে একাদশী করছেন, এই রাধাকৃষ্ণের প্রসাদ নেবেন না, হ্যাঁ রেখে দেবেন, কালকে নেবেন।